গেট সহ পুরোটা ওই জায়গায় হেঁটে চাপা খাইছে। আসে আমি দেখলাম যে গেটটা ভাঙ্গে নিয়ে সিকিউরিটি সহকারে রাস্তায় ফেলাইছে গাড়িটা। একটাই দাবি, এই ঘটনাটার মানে খুব ভালো একটা তদন্ত হোক। ঘটনাটি হলো এই শ্যামলিমা অ্যাপার্টমেন্টে, আমি আজকে 19 বছর যাবত এখানে বসবাস করি। তো ঘটনাটি ঘটে আজকে সকালবেলা প্রায় 7:45 দিকে, যখন আমরা উপরে বসে খুব বিকট শব্দ পাই। তখন আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম যে কোনো ট্রান্সমিটার ব্যস্ত হয়েছে কিনা। পরবর্তীতে আমরা নিচে এসে দেখলাম যে আসলে এরকম কিছু না। আমাদের যে এখানে কর্তব্যরত কেয়ারটেকার দারোয়ান, সে প্রতিনিয়তই এই গেটে ডিউটি করে। আমি নিজেও সবসময় আমার গাড়ি নিয়ে এখান থেকে বের হই, তারা নিয়ম অনুযায়ী গেটটি খুলে দেয়। কিন্তু আজকে যেটা ঘটলো সেটা হলো, যেই তিনতলায় বসবাসকারী যেই ব্যক্তি, তার গাড়িটি সে নিয়ে এখানে পার্কিংরত অবস্থায় ছিল। তার যে ড্রাইভার সবসময় তার গাড়ি চালায়, সে গাড়িতে ছিল না। উনি নিজেই গাড়িটি নিয়ে যখন বের হন, তখন উনি মানে খুব বেপরোয়া গতিতে উনি গাড়িটি নিয়ে বের হন, এবং আমাদের যেই কর্তব্যরত এখানে দারোয়ান ছিল, সে গেটটি খুলে দেয়া মানে দেওয়ার সাথে সাথেই সে পুরোপুরি গেটটি খুলতেও পারেনি। তার মধ্যে তাকে নিয়ে গেটটি সহ উড়িয়ে সামনের যে বাড়ি ভবন আছে অ্যাপার্টমেন্ট, সেখান পর্যন্ত আমাদের যে দারোয়ান ছিল তাকে উড়িয়ে নিয়ে সেখানে ফেলে দেয়, এবং সঙ্গে সঙ্গে আমার গেটের এক অংশ, দুটো গেটের পোর্শন, তার মধ্যে এক অংশ রাস্তার মধ্যে পড়ে যায়। যেহেতু পূর্ব রাজাবাজার আমতলা খুব জনবহুল এলাকা, সেখানে সকালবেলা এত সকালে হওয়ার কারণে আরো প্রাণহানি ঘটতে পারতো হয়তো। তো মানুষজনের জনসমাগম কম ছিল, সেজন্য শুধু আমাদের যে দারোয়ান ছিল, সেই দারোয়ান তাকে গাড়িটি উড়িয়ে নিয়ে একদম পাশের ভবনে ওয়ালের সাথে ফেলে দেয়, এবং সে রাস্তার মধ্যে পড়ে সে কাতরাচ্ছিল, কেউ তার পাশে এগিয়ে যায়নি। পরবর্তীতে লোকজন এসে তাকে এখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, যেটি আমরা জানতে পারি, এবং গাড়িটি এখনো ভবনের মধ্যে আছে। পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন করেছে, পরবর্তী ঘটনাটা যাতে সুস্থ তদন্ত হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। যেহেতু আমরা এই ফ্ল্যাটে বসবাস করি, এরকম ঘটনা যেন আর না ঘটে, কারণ এই এইখানের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চারা এই এই প্যাসেজের মধ্যেই হাঁটাচলা করে, খেলাধুলা করে। এখন যদি পার্কিং এর মধ্যে এত সজোরে গাড়ি নিয়ে আজকে একটা লোককে এভাবে নিহত হলো বা এ ধরনের ঘটনা ঘটলো, আমাদের মানে এই অ্যাপার্টমেন্ট বা যারা আমরা বসবাস করি এই অ্যাপার্টমেন্টে, ফ্ল্যাটের যারা কর্মীরা, আমরা যেখানে আছি ফ্ল্যাট মালিকরা বা যারা ভাড়াটিয়ারাও আছেন, সবাই মিলে একটাই দাবি, এই ঘটনাটার মানে খুব ভালো একটা তদন্ত হোক, এবং যে ব্যক্তি মারা গেছে সে যেন তার এটার ক্ষতিপূরণটা পায়। এটার জন্য আমি আমার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এই ঘটনাটি আরো কিছু কোনো মানে অবস্থা আছে কিনা বা তার সাথে পূর্ব কোনো তার সাথে ঝগড়াঝাটি বা মনোমালিন্য আছে কিনা এটা উনি বলতে পারবে। আমি যতটুকু দেখেছি উনি ওনার মতোই চলতেন, বা এখানে যারা মানে কমিটির লোকজন আছেন তারা মোটামুটি সবাই একটু বেপরোয়া। মানে ধরেন এখানে আমাদের কেয়ারটেকার বলে সে যে খুব গরিব মানুষ, বিষয়টা এমনও না, সে তো একজন মানুষ। আমি যেটা মনে করি, আজকে যদি এই ঘটনাটা আমার সাথে ঘটতো তাহলে আমার ফ্যামিলি কি করতো, যেটা বাস্তবতা সেটা সবাইকে মেনে নিতে হবে। সেজন্য আমরা চাই যে ঘটনাটা যেন সুষ্ঠু তদন্ত হয়, এবং যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে এবং তার পরিবার যেন এটার খুব ভালো একটা সমাধান পায়, এবং এটার যেন সে বিচার পায়। আসে আমি দেখলাম যে গেটটা ভাঙ্গে নিয়ে সিকিউরিটি সহকারে রাস্তায় ফেলাইছে গাড়িটা। গাড়ি যে চালাইছিল সেই ফ্ল্যাটের একজন মালিক, একটা ফ্ল্যাটের মালিক। এখন কিভাবে কি হয়েছে ঘটনার মুহূর্তে আমি ছিলাম না, চেষ্টা করবো। এখন তো মাত্র ঘটনা ঘটছে, আমরাও যোগাযোগ করার চেষ্টা করছি যদি কই আছে, কারণ যদি এটা ইচ্ছাকৃত না হয়ে থাকে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তারপরে আমরা চাবো যে এই দরিদ্র পরিবার যাতে তারা সহযোগিতা পায়, এবং তারা যাতে এই যে মহিলাটা প্রেগনেন্ট বা তার বাচ্চারা আছে, এই সংসারটা যাতে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই। এটাই আমরা করবো আর এলাকাগত ভাবে বসে আমরা। এমনি আসলে ওই যে বলছিলেন যে খুবই দুঃস্থ একজন ছিলেন, তার পারিবারিক ভাবে কি আসলে আপনারা কোনো কিছু প্ল্যান করেছেন না এখন পর্যন্ত? তাদের যে মারা গেছে তার পরিবারের কেউ আসেনি, কারণ তার ওয়াইফ গতকালকে দেশে গেছে, কারণ ওই ওয়াইফের বাবা মারা গেছে, মানে যে আজকে মারা গেলেন তার শ্বশুর গতকালকে মারা গেছে, তার ওয়াইফ প্রেগনেন্ট, তার ওয়াইফ দেশে গেছে, তার এই যে আপাতত কেউ নাই, আর যিনি ঘটনা ঘটেছেন তার বাড়িরও সবাই বের হয়ে গেছে। আশা করি পরিস্থিতি ঠান্ডা হলে ওরা আসবে, তখন আমরা জেনে ব্যবস্থা নিতে পারবো। আর লাশের পোস্টমর্টম হোক, ওসি সাহেবও তৎপর আছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী
আসাদুজ্জামান কামাল ভাই উনিও ফোন দিচ্ছেন, উনি ফোন দিয়ে আমার বলছেন তুমি এই জায়গায় যাও। তো আশা করি এটা আমরা সুষ্ঠু তদন্তই পাবো। ড্রাইভার গেছিল বাথরুমে আর উনি চালায় দিয়েছে গাড়ি লইয়ে গেট লইয়ে দৌড়েছে আর কি। আমি কোনো কথাই বলিনি, আপনি দেখেন আমি কোনো কথা বলছি কিনা দেখেন, আমি দেখেন আপনি কোনো কথা বলেন, আপনার থাকে আপনার